সুন্দরী প্রতিযোগিতার কথা আমরা সবাই জানি, বিশ্বের সবচেয়ে আলোচিত তিন সুন্দরী প্রতিযোগিতা, মিস ইউনিভার্স, মিস আর্থ, মিস ওয়ার্ল্ড, এসবই রক্ত মাংসের নারীদের কেন্দ্র করে। তবে এবার প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে এআই সুন্দরী প্রতিযোগিতা। চলতি বছরের এপ্রিল মাসে এআই কন্টেন্ট নির্ভর ওয়েবসাইট ফ্যানভু আয়োজন করেছে বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা সুন্দরী প্রতিযোগিতা, মিস এআই। এই প্রতিযোগিতায় 10 জনের নাম ঘোষণা করা হচ্ছে, যার মধ্যে রয়েছেন বাংলাদেশের প্রথম ভার্চুয়াল ইনফ্লুয়েন্সার এলিজা খান। ফ্যানভুর সহ প্রতিষ্ঠাতা উইল মোনানাস জানান, বিশ্বজুড়ে এআই ক্রিয়েটরদের সম্মান জানাতে এই প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। প্রাথমিক পর্যায়ে এই প্রতিযোগিতার জন্য 1500-এর বেশি আবেদন জমা পড়ে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। সেখান থেকে বাছাই করে 10 জন ফাইনালিস্টের নাম ঘোষণা করা হয়েছে। মূলত সুন্দরীদের 3টি বিষয়ের উপর ভিত্তি করে বিচার করা হচ্ছে, সেগুলো হলো সৌন্দর্য, প্রযুক্তি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে উপস্থিতি। সৌন্দর্যের ক্ষেত্রে এআই মডেলের রূপ, তার ডিজাইন, পোশাক ইত্যাদি দেখা হবে। প্রযুক্তির ক্ষেত্রে দেখা হবে ক্রিয়েটরের দক্ষতা এবং কোন চুলের মাধ্যমে ক্রিয়েটর এই মডেল বানিয়েছে। 10 জন ফাইনালিস্টের মধ্যে অন্যতম বাংলাদেশের প্রথম ভার্চুয়াল ইনফ্লুয়েন্সার এলিজা খান। তার ক্রিয়েটর ফ্যাশন এবং রেসিন প্রোডাক্ট রিটেল শপ অনিক্স হাব। এলিজা খান একজন জেনজি ফ্যাশনিস্তা, তিনি ভ্রমণ করতে পছন্দ করে। এছাড়া ফাইনালিস্টের তালিকায় আছে ভারতীয় এআই সুন্দরী জারা শতভরি, হিজাবি এআই ইনফ্লুয়েন্সার মরক্কোর প্রতিযোগী কেনজা লাইলি। চূড়ান্ত 3 বিজয়ীকে মোট $20,000 পুরস্কার দেওয়া হবে।